freedom. Mahamanna Adalot, Nihato Police Officer Sarwar Hassan, Bachar Baba, Shampurki Amader Chacha, Tar Stri Mara Jabar Por, Sukhe Dukhe Amrai Tar Pashe Thaktam. Ghotonar Din Ek Anondokhono Poribeshe, Garite Pherar Pothe, Ei Dolot Khanar Tar Bhai Jafar Khan, Amari Chokher Samne, Police Officer Sarwar Hassan Ke Khun Kore. এদের আঘাতে আমার স্বামী প্যারালাইজড হয়ে গেছে হারিয়ে ফেলেছে সুন্দর জীবন তাই জীবন নিয়ে যারা সুন্দর সমাজে বিচার খেলা খেলতে চায় তাদের বিরুদ্ধে আমি শুধু ন্যায় বিচার চাই মহামান্য আদালত ন্যায় বিচার চাই মহামান্য আদালত দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ ও গীতি চৌধুরী সর্বশেষ জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই দৌলত খান ও তার ভাই জাফর খান যাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ ইন্সপেক্টর সরওয়ার হাসানকে নিঃশংসভাবে হত্যা করেছে ইওর অনার চিরদিনের জন্য এতিম হয়ে গেছে এই বাচ্চা আর হারিয়ে ফেলেছে তার আদরের ছোট দুই বোনকে মহামান্য আদালত এই দেশ থেকে খুন হত্যা রাহাজানি সন্ত্রাস নির্মূল করতে এই সব অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যতে এই জঘন্য অপরাধ করতে আর কেউ যেন সাহস না পায় দ্যাটস অল ইওর অনার পুলিশ অফিসার সরওয়ার হাসানকে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দৌলত খান ও জাফর খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল আসামি জাফর খান ফেরারি থাকায় গ্রেপ্তারের দিন হইতে এই আদেশ কার্যকর হইবে বিশ্বাস করবি অপরাধী আইনের কাছে শাস্তি পাবেই বাচ্চা কি কখনো তোমার কথা অবিশ্বাস করেছে ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাচ্চার পার্সোনাল উকিল আমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার কথা তো বরাবরই মনে হয় আমি বাচ্চাকে একাই শুধু ভালোবাসি তুমি কি মতো আমার কথার জন্য আমি দুঃখিত বাচ্চাকে তোমার মতো আমিও ভালোবাসি আর কেন ভালোবাসবো না ও যে আমার প্রিন্স বাচ্চা অন্তর ওরা তো শুধু আমার ছোট ভাই নয় আমাদের নিঃসন্তান জীবনের দুটি সন্তান ও আমি বুঝি কেউ না এবার ঋতুর প্রশ্নের উত্তর দাও কাছে আয় কাছে আয় তুই হলি আমার একমাত্র মেয়ে কথাটা ভুলো না কিন্তু ভাইয়া ঋতু আজ বাচ্চার খুশির দিন এই খুশির দিনে আমাদের একটু আনন্দ করা উচিত প্রস্তাবটা যখন তোমার কি করতে হবে সেটাও তুমি বলে দাও কি করা যায় হ্যাঁ শোনো আমরা সবাই মিলে কানামাছি খেলবো হবে না কেন ভাইয়া তুমি তো হাঁটতে পারো না খেলবে কি করে তাহলে গান তুমি গাইবে না তোর ভাবি গাইবে আমি গাইব না তুমি গাইবে এই ঘরে আসার পর আমাকে রোজ রাতে তুমি গান শোনাতে আজ একটা শুনিয়ে দাও তাহলে বাদশার বাবার গাওয়া গানটাই বাদশার জন্য গিয়ে শোনাই গান তুমি বলো না অসত্য কে তুমি বলো না
অশোক পথে তুমি চলো না সুখে দুঃখে একই সাথে বাধা থেকো হাতে হাতে আমার গান ভুলো না মিথ্যা কথা তুমি বলো না অশোক পথে তুমি চলো না আমি বলছি চৈতি কলিকে তুই একদিন ফিরে পাবি তোমার কথা যেন সত্যি হয় ভাইয়া কত তো খুঁজলাম ভাইয়াকে আমরা আর খুঁজে পাবো না তুই দেখিস ভাইয়াকে আমরা ঠিকই খুঁজে পাবো বড় হলে সুন্দরী হব বসকে দেখালে অপছন্দ করবে না ভবিষ্যতে কাজেই লাগবে এই তোমরা তোমাদের ভাইয়ের কাছে যাবে এসো আমার সাথে আপনি আমার ভাইয়াকে চেনেন কেন চিনব না এসো এসো আমার সাথে এসো আই কুলি মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি দৌলত খান পুলিশের হাত থেকে চিন্তায় খবর 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 গরম গরম খবর 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 গরম গরম খবর 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 গরম গরম খবর Come on!
শুনতে পাচ্ছিস? আমি ডিকে মানে দৌলত খাঁ, তোর সাক্ষীতে আমার ফাঁসির হুকুম হয়েছিল, আমি আজ তোর ওপর প্রতিশোধ নেব, ইজ্জত নষ্ট করে তোকে কলঙ্কের সাজাবো, আর এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আর তোর স্বামী দুজনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবি। আমাকে বাঁচা। শোন হামজাদি, গুন্ডারা তোকে তুলে নিয়ে ভালোভাবে ছেড়ে দিয়েছে, এ আমাকে বিশ্বাস করতে হবে। শোন, এই ঘর তোর জন্য হারাম হয়ে গেছে। এক তালক, দুই তালক, তিন তালক। ভাবি, তোমার এই ঘটনা ভাইয়াকে জানতে দেওয়া যাবে না, কিন্তু ভেবে দেখো, ভাইয়া জানতে পারলে তোমাকে ওই লোকটার মতো অবিশ্বাস করবে, মানুষ তোমাকে কলম কিনে বলবে, তোমার সাজানো সংসার ভেঙে যাবে, ওই লোকটার মতো ভাইয়াও তোমাকে তালাক দেবে। ও কথা বলিস না মাঝে। ভাবি, তুমি তো আমার মায়ের মতো, তাই তোমার সব দোষ আমাকে নিতে দাও। বাচ্চা তা হয়নি, বাচ্চাটা হয় না, এছাড়া কোনো পথ নেই। যদি তুমি রাজি না হও, তাহলে তোমার কসম, আমার বাবার কসম, আমি আত্মহত্যা করব। তুই খুন করেছিস? গীতি, গীতি, কি গো? দেখো গীতি, আমার আমার প্রিন্সের হাতে খুনের রক্ত, ওনাকে দৌলত খানকে খুন করেছে, যে প্রিন্সকে, না না, প্রিন্স না, বাদশা, যে বাচ্চাকে আমরা সন্তানের মতো মানুষ করতে চেয়েছিলাম, সেই বাচ্চা খুনির খাতায় নাম লিখিয়েছে। তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? ও ছেলে মানুষ, হয়তো একটু ভুল করেছে, তাই বাচ্চার ভুলটাকে এত বড় করে দেখছো কেন? ছোট করে দেখার মতো ঘটনা নয় গীতি, খুন করা আইনের চোখে অনেক বড় অপরাধ। আইন তোর খুনটাকে ভুল বলে স্বীকার করবে না গীতি। তুমি একবার ভেবে দেখেছো, এই খুনের গন্ধে এ বাড়িতে পুলিশ আসবে, বাচ্চাকে আমাদের চোখের সামনে থেকে ধরে নিয়ে যাবে, মারধর করবে, হয়তো বিচারে ওর ফাঁসি হয়ে যাবে, সেই দুঃখ কষ্ট তুমি আমি দিতে পারব না। তাই পুলিশ আসার আগেই বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলো গীতি। আমি ওকে কোথায় যেতে বলব? আমরা ছাড়া যে ওর আর কেউ নেই। ওগো বাচ্চাকে আমি আমার আঁচলের নিচে লুকিয়ে রাখব, পুলিশ এলে তুমি শুধু একটা মিথ্যা কথা বলো, বাচ্চা এই বাড়িতে নেই। গীতি, তুমি তো জানো আমি মিথ্যা কথা বলতে পারি না, তাই বলছি ওকে চলে যেতে বলো, অন্য কোথাও হারিয়ে যেতে বলো। কেঁদো না ভাবি, তুমি শুধু আমার ভাবি নাও, মা, তুমি শুধু আমাকে আদর করে দোয়া করে দাও, তাহলে
কোনো বিপদে আমাকে স্পর্শ করতে পারবে না। ভাবি যাওয়া নিষেধ, তাই বলছি ফিরে যা। আব্বু এসে গেছে। আব্বু আব্বু, হোয়াট? অপারেশন ব্যর্থ হয়েছে।
আসছো? বিশ্বাস করো টাইগার, আমি মুক্তাকে ভালোবাসি, মুক্তাও আমাকে ভালোবাসে, কিন্তু আজ মুক্তার বাবা, মুক্তার বাবা গুন্ডা ভাড়া করে মুক্তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। টাইগার, আমি শুনেছি যেখানে অন্যায় সেখানেই তুমি, তাই তোমার কাছে আমি আমার ভালোবাসাকে ভিক্ষা চাইতে এসেছি, ওকে তুমি আমার কাছে এনে দাও। টাইগার, বিনিময়ে তুমি যত টাকা চাও আমি দেব। টাইগার কখনো উপকারের প্রতিদান নিতে জানে না। তুই বিয়ের আয়োজন কর, আমি তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দেব। দোহাই আপনার, আমাকে আমার সম্মান ভিক্ষা দিন, ছেলেকে ফিরিয়ে নিয়ে গেলে আমি মানুষ হিসেবে মুখ দেখাতে পারবো না। দেখুন রহমান সাহেব, আদালতে আইনের ব্যবসা করেন জানা ছিল, কিন্তু মেয়ের ব্যবসা করেন এ আমার জানা ছিল না। মিথ্যা অপবাদ আমাকে দেবেন না, আমার মতো বিপদ আপনার হলে আপনি আমার অবস্থাটা বুঝতে পারতেন। বেশি কথা বলবেন না, আপনাকে ঠক প্রতারক। এই তোমার ছেলেকে নিয়ে যা। না, যাবেন না, আমাকে দয়া করুন, করুণা করুন। আমি হলে দয়া চাইতাম না, করুণা ভিক্ষা করতাম না, এই কলঙ্কিত মুখ কাউকে দেখাতাম না, আত্মহত্যা করতাম। আমার সব যত্ন মিথ্যে হয়ে গেল, আমার সব যত্ন হয়ে গেল মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল আমার সব যত্ন মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। রাজু, এই নে তোর ভালোবাসা। খবরদার আমাকে স্পর্শ করবি না। আরে না না, আমি তোকে স্পর্শ করতে চাই না, আমি চম্পারানের কাছে তোকে বিক্রি করে টাকা চাই, টাকা। चंपारानी, तुम लोग जाओ, जाओ ना, जाओ, जाओ। ऐसो, ऐ ना चंपारानी, तुम्हार चिड़िया का बुलबुल, ए बार, अमर पावना टकाटा दिए दाओ। बहुत प्यारी सुआ था तुम्हारा। क्या? मुझे समझते नहीं? ठीक है, मैं तुम्हारे लिए बांग्ला बात करूंगा, आ जाना। हाय, मैं बोल जाऊंगा। हाय, ये जो देखिए शरीर विद्युत दूध चमका है, गुड, वेरी गुड। आमी चाहे तू ये नहीं करे चमका दी, आज तो के दिया मैं दूध हाथे कर करे टाका गुंबो,
খান জি আইও না হারামজাদি তোর বাবার ওকালতিতে একদিন আমার ফাঁসির হুকুম হয়েছিল আজ তোকে দিয়ে আমি এমন প্রতিশোধ নেব যাতে তোর বাবা নিজেই ফাঁসিতে ঝুলে আর তুই ঝুলবি আমার গলায় ভাইয়া রাজু তোমার সাথে প্রতারণা করেছে মুক্তা রাজুকে ভালোবাসে না মুক্তাকে বিক্রি করার জন্য তোমাকে দিয়ে মুক্তাকে তুলে নিয়ে গেছে তুমি মুক্তাকে বাঁচাও নইলে মুক্তা সর্বনাশ হয়ে যাবে প্রথম আঘাতে বাধা আসলে আমি দ্বিতীয় আঘাত করি না বাট আমি তোকে ছড়েঙ্গা নেই আমি তোকে এমন ভাবে মারব মৃত্যুর পর আমার নাম ইয়াদ রাখবি ম্যায় হু চম্পা রানী